আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম আমাদের আজকের আয়োজনে যা থাকছে চীন ভারত সংঘাতে বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী কার সাথে থাকছে বাংলাদেশ চীন না ভারত এদিকে করোনার কারণে সৌদি আরব ছাড়ছেন বারো লাখ প্রবাসী কর্মী ভারতে বিমান বাহিনী চীন সীমান্তে প্রস্তুতি নিচ্ছে চীনা পণ্য বর্জনের ডাক ভারতে উত্তেজনা বাড়ছে সীমান্তে সেনা নামাচ্ছে উত্তর কোরিয়া সবশেষে থাকছে করোনা ভাইরাস আরো তিন বছর থাকতে পারে তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চীন ও ভারতের মধ্যে চলমান সংঘাত নিয়ে বাংলাদেশের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি বলেছেন ভারত ও চীন উভয়ই বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধ সেজন্য আমরা এই দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থান চাই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা খুব প্রয়োজন উত্তেজনা প্রশমন করতে হবে বৃহস্পতিবার আঠারোই জুন গণমাধ্যমে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য বাংলাদেশ ও তার বড় দুই প্রতিবেশীর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত ও চীন উভয়ই বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধ আমরা আশা করি দুই দেশ আলাপ আলোচনা করে তাদের সমস্যার সমাধান করবে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই অবস্থান ব্যক্ত করে বলেন উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা খুব প্রয়োজন সব সমস্যার সমাধান আলোচনা করে করতে হবে উত্তেজনা প্রশমন করতে হবে এর আগে গত সোমবার পনেরোই জুন ভারত সংলগ্ন লাদাখে চীন সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের এই হয় সেখানে তেইশ ভারতীয় সেনা নিহত হন এছাড়া এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছে শতাধিক সেনা এদিকে চীন ও ভারতের মধ্যেই চলমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ একই সঙ্গে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিং এ জাতিসংঘের महासचिव আন্তনিও গুতেরেস এই আহ্বান জানান এর পরিপ্রেক্ষিতে আন্তনিও গুতেরেসের পক্ষে তার মুখপাত্র এরিক কানেকো বলেন আমরা ভারত ও চীনের মাঝামাঝি সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসিতে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি তবে এটা ইতিবাচক যে উভয় দেশ উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছে এর আগে সালে ভারত চীন সীমান্তে শেষবার কোন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল এরপর থেকে ওয়েস্টার্ন সেক্টরে লাদাখে বা ইস্টার্ন অরুণাচলে দুই দেশের বাহিনীর মধ্যে হাতাহাতি মারামারি কম হয়নি কিন্তু এই ধরনের প্রাণঘাতী মারামারি কখনো হয়নি এদিকে প্রাণঘাতী করোনা কারণে সৌদি আরব ছাড়ছেন বারো লাখ প্রবাসী কর্মী দেশটিতে বেকারত্বের হার গত বছরের মতোই বারো শতাংশে স্থির থাকলেও তেল নির্ভর অর্থনীতি ও প্রাচুর্যময় দেশটি থেকে এই বছর বিভিন্ন দেশের এক দশমিক দুই মিলিয়ন প্রবাসী কর্মীকে নিজ দেশে ফিরে যেতে হবে সূত্র গালফ নিউজ তেলের ব্যাপক দরপতন কোভিডের কারণে অর্থনৈতিক মন্দা ও সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ দিতে দেশটিতে এখন সোনার হরিণ ধরতে অনেকেই সুযোগ পাবেন না কাজ করে এটি বলছে বিদেশি কর্মীরা সবচেয়ে বেশি কাজ হারাচ্ছেন আতিথিয়েতা রেস্তোরাঁ খাদ্য পরিষেবা প্রশাসনিক ও সহায়তা কার্যক্রম ট্রাভেল এজেন্সি ভবনী পরিষেবা ভাড়া ইজারা ও নিরাপত্তা খাতে জাদুয়ার রিপোর্টে বলা হচ্ছে সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিবেশ সৌদি উন্নতি হচ্ছে গত প্রান্তিকের চেয়ে চলতি প্রান্তিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে তবে সৌদি নাগরিকদের কর্মসংস্থানের চাপ বাড়ছে বলেই প্রবাসী কর্মীদের দেশটি ছেড়ে ক্রমান্বয়ে যেতে হচ্ছে পণ্য ও সেবা খাতে সৌদি নাগরিকদের কর্মসংস্থানে সবচেয়ে বেশি ঝোঁক দেখা যাচ্ছে ওদিকে ভারত চীন চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি করেছে সরকার সীমান্তের কাছে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বিমান বাহিনী তারই মধ্যে গ্রাউন্ড জিরোতে তৃতীয় ফ্ল্যাগ মিটিংয়ের কথা রয়েছে আজ বিমান সেনা নৌসেনা এবং স্থল বাহিনীকে সব রকম পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছে মোদী সরকার ভারত এবং চীনের প্রতিটি সীমান্তেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রণ রেখার খুব কাছে আরো বেশি সেনা নিয়োগ করা হয়েছে সকলকেই অতি সতর্ক থাকতে বলা হয়েছে অন্যদিকে ভারতের নৌসেনা প্রশান্ত মহাসাগর অঞ্চলে টহল বাড়িয়েছে তারাও যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে সোমবার রাতে লাদাখের ঘটনার পরে ভারত বা চীন কোন দেশে সরাসরি যুদ্ধের কথা বলেনি কিন্তু দুই দেশের বিবৃতিতেই উত্তেজনার পারদ যথেষ্ট চড়া তার মধ্যে বুধবার লাদাখে ভারত এবং চীন সেনার ফ্ল্যাগ বৈঠক ভেসতে গিয়েছে আজ বৃহস্পতিবার ফের মেজর জেনারেল স্তরের বৈঠক হওয়ার কথা পেট্রোলিং পয়েন্ট চোদ্দতে সেখানে সোমবার রাতে প্রায় আট ঘন্টা ধরে ভারত এবং চীনের সৈন্য সংখ্যাতে জড়িয়ে যার জেরে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন চীনেরও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন বলে সূত্রের খবর যদিও সরকারিভাবে চীন এখনো কিছু জানায়নি সামরিক বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন একজন এতজন সেনার প্রাণহানি হওয়ার পরে এই মুহূর্তে সীমান্তে উত্তেজনা কমা কঠিন দুই পক্ষের সেনাই প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়েছে তবে আলোচনার রাস্তা খোলা থাকবে সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের জিরে চীনের উৎপাদিত পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা জানা গেছে বলিউড ও তারকাদের প্রতি এক খোলা চিঠিতে চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সিএআইটি এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে সিএআইটি যাদের প্রতি এই আহ্বান জানিয়েছে তারা হলেন অমিতাভ বচ্চন অক্ষয় কুমার মহেন্দ্র সিং ধোনি সচিন টেন্ডুলকার চীনের পূর্ণ বর্জনে ডাকের এই প্রচারণার নাম ব্যবসায়ীরা দিয়েছেন হামারা সামান হামারা আভিমান বর্জন করার মতো পণ্যের একটি তালিকাও প্রকাশ করেছে সিএআইটি চীনা পণ্য বিক্রিতে অনুৎসাহিত করার পাশাপাশি মশলা সহ বিভিন্ন পণ্য বর্জন করতেও ভোক্তাদের প্রতি আহ্বান করা হয়েছে সিএআইটি একা নয় চীনা পণ্যের বিরুদ্ধে কাজ করছে ভারত সরকার চীনা প্রতিষ্ঠানের উৎপাদিত সরঞ্জামের প্রতি নির্ভরশীলতা কমানোর জন্য সরকারের পক্ষ থেকে বেসরকারি কোম্পানিগুলোকে বলা হবে যদিও দিল্লিতে অবস্থিত ভারতের সবচেয়ে বড় পাইকারি বাজারের ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন চীনা পণ্য বর্জন করা হলে সেগুলোর স্থলাভিষিক্ত কি হবে অবশ্য সেই উত্তর এখনো জানা যায়নি ওদিকে উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের উত্তেজনা প্রশমনে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত পাঠিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া একই সঙ্গে সীমান্তের এলাকায় নতুন করে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করে দক্ষিণে পাড়ে জমানো নাগরিকরা বেলুন এবং ড্রোন ব্যবহার করে পিয়ং ইয়ং এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে এই ধরনের কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম জং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তারই হুমকির পর সোমবার দেশটির কায়সং শহরে সীমান্ত এলাকায় যৌথ লিয়াজো অফিসে উড়িয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে যৌথ লিয়াজো অফিস উড়িয়ে দেওয়া হয় এদিকে কোরিয়া দ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন তার নিরাপত্তা উপদেষ্টা চু ইয়ং চুং ইউই ইয়ং ও দেশটির গোয়েন্দা বাহিনীর প্রধান সু হুনকে বিশেষ দূত হিসেবে পাঠানোর প্রস্তাব দিয়ে পিয়ং ইয়ংকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন কিন্তু উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম জং এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ এক কর্মকর্তা ওই প্রস্তাবকে কৌশলহীন ও অকল্যাঙ্কর বলে প্রত্যাখ্যান করেছেন উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসি এর এক প্রতিবেদনে বলা হয়েছে মুন যায় ইনের প্রস্তাবকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন কিম একই সঙ্গে সংকট সমাধানে দুধ ব্যবহারের অভিযোগ এনে এ প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি এদিকে করোনা সংক্রমণ আরও দুই তিন বছর থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ উপস্থাপনের আগে বক্তব্যে একথা বলেন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের অভিজ্ঞতা অনুযায়ী করোনা পরিস্থিতি দুই তিন মাসে শেষ হচ্ছে না এটি দুই থেকে তিন বছর বা তার চেয়ে বেশি সময় স্থায়ী হবে যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মক উপলব্ধি করেন এই মুহূর্তে তিনি দেশের সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি এটা শুধুমাত্র স্বাস্থ্যগত বিষয় নয় এটা সামাজিক অর্থনৈতিক যোগাযোগ ধর্ম বাণিজ্য অর্থাৎ জীবনের সকল উপজীব্যকে ঘিরে কিন্তু তিনি স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অতিগত জোরালো নজর দিয়েছেন সাম্প্রতিক সময়ে দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগ এই তৎপরতারই অংশ তিনি বলেন বিশ্বব্যাপী অর্জিত অভিজ্ঞতা এবং বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলেছেন করোনা সংক্রমণের কিছুকাল পরেই বাংলাদেশের সংক্রমণের উঁচু হার কমে আসতে পারে কিন্তু করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করলে অনেক লুকায়িত ও মৃত কেসও শনাক্ত হবে বক্তব্যে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে অধ্যাপক ডাঃ আজাদ বলেন আমাকে হাসপাতালে ভর্তি হয়ে বেশ কয়েকদিন চিকিৎসা নিতে হয়েছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সবার দোয়াই আমি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছি